দর্শক কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে সবাইকে একটা গুড নিউজ দেবো, সেটা হচ্ছে যে বিকাশ কিন্তু অলরেডি চরম একটা আপডেট নিয়ে আসছে, যে আপডেটের মাধ্যমে কিন্তু বিকাশটা এখন অনেকটা সিকিউর হবে এবং কেউ হ্যাকিং বা আপনার বিকাশে কেউ প্রবেশ করতে চাইলে খুব সহজে পারবে না। কারণ বিকাশে এখন আপনি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস দিয়ে আপনি কিন্তু এটাকে লক করে রাখতে পারবেন, সেটাই আপডেটটাই বিকাশ নিয়ে আসছে। তো আপনি বিকাশে প্রবেশ করুন। বিকাশে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাবেন যে সকালে পাঁচটা দুঃখে দেখবেন এখানে ফেস দেখাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট দেখাচ্ছে। এটা কিন্তু বিকাশ আগে ছিল না, এটা কিন্তু নতুন আছে। তো এই জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন, এটার উপরে ক্লিক করে দেবেন যে ফিঙ্গারপ্রিন্ট যেখানে আছে সেটার উপরে ক্লিক করে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট উপরে ক্লিক করে দেখবেন যে এরকম অপশন আসবে, এরকম আসলে নিচে দেখবেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার আবার যে পিন আছে পাসওয়ার্ডটা বিকাশের সেটা দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনি দেখবেন যে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, স্ক্যান ইউর ফিঙ্গারপ্রিন্ট। তো আপনি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান করে দেবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে ডান লেখা আছে, তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি এখানে ফেস আইডিটা আপনার এখানে বিকাশে দিয়ে দিতে পারবেন। এখন যদি আপনি ফার্স্ট টাইমে বিকাশে ঢুকতে চান তাহলে দেখবেন যে আপনি এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়ে দেবেন। যেমন আপনি ফিঙ্গারপ্রিন্টের এখানে ক্লিক করে দেবেন, আপনার পিন নাম্বার দেওয়ার দরকার নেই, ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন যে ভেরিফাই ইটস ইউ এরকম আসবে, এরকম আসলে আপনি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে দেখবেন যে অটোমেটিক এটা দেখবেন যে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি খুব সহজে এখন বিকাশ ইউজ করতে পারবেন এবং সিকিউরিটি সহ। তো এটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই, এই সুবিধাটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই বিকাশটা আপডেট দিয়ে নিতে হবে। বিকাশ আপডেট দিলে কিন্তু আপনি সুযোগটা নিতে পারবেন। তো আপনি প্লে স্টোর থেকে বিকাশে লিখে সার্চ করে আপনি বিকাশটা আপডেট দিয়ে নেবেন, তারপর কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ফেস দিয়ে আপনি এটাকে লক করে নিতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত।